সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে বিকেলবেলা একটু কাজেই বেরোলাম, আমাদের অ্যাপার্টমেন্টের একদম সামনাটাই তো, দেখুন না কি একটা অবস্থা। একটা এত ছোট একটা জীবাণু পুরো পৃথিবী তছনছ করে ফেলছে, পুরো পৃথিবীর চেহারা পাল্টে গেছে। শ্যামলী মা, একটা সাইড কন্টেইনমেন্ট জোন, কদিন আগেও এই গেটটা দিয়ে আমরা আপ ডাউন করতাম, এখন আপাতত ওই গেটটা বন্ধ আছে, অনেক এক বছর হয়ে গেছে তো না। তো যাই হোক, শ্যামলিমার একদিকটা পুরোপুরি কন্টেইনমেন্ট জোন, তো এদিকটা হলো জিবির রাস্তা আর এদিকে আইএলএসের রাস্তা। যদিও আমাদের এদিকটা খোলা, আমরা 6 নম্বর ওয়ার্ডে পড়েছি আর ওইটা এদিকটা হলো 5 নম্বর ওয়ার্ড, তাই জন্য ওই দিকটা পুরো কন্টেইনমেন্ট জোন বন্ধ করা আছে। কতদিন আমরাও খোলা পাবো জানি না, কবে হঠাৎ করে বলবে যে ওই গেটের সামনেও বন্ধ, তখন আমরাও একেবারে বন্দি হয়ে যাব। এখন অবধি আমরা খোলা আছি আর যারা এই জোনে আছেন তারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। গাড়ি বাইক সব স্পিডে স্পিডে এসে আবার ঘুরে যাচ্ছে, গেট একেবারে পুরোপুরি সব দিক থেকে বন্ধ। ঘরে ফেরার সময় একটা সুন্দর দৃশ্য দেখলাম, গাছ কাটার জন্য একটা কি সুন্দর কাটার, কাঁঠাল মুড়ি আগে আমি খেতামই না আর বিশেষ করে চেলে তো নাই, আর এখন বেশ ভালো লাগে। সঙ্গে দুধের সর হলে বা একটু ঘন দুধ হলে তো আর কথাই নেই। তো এসে সন্ধেবেলা টিফিন করলাম আমরা কাঁঠাল মুড়ি। কেমন তোমার জন্য আর বসলাম না, সাবরুম থেকে যে কাঁঠাল এনেছি দুটো খেলাম, একটা রোস্ট, দুটো তো রোস্ট খেলাম, ইচড়ও খেয়েছি রান্না করে এমনিতে নিরামিষ, আর আজকে একটা পেকে গেল সেটা খাচ্ছি আমি। আমি জাস্ট আজকেই আমি বুকিং করলাম। হ্যাঁ, তো ও নিশ্চিন্ত আর আমি তো একটাও দিইনি এবং আমারটা করতে পারি, মানে জাস্ট সারাদিন ভালোই আছি, ও ভালো ভালো রান্না করছে, মজার ব্যাপার হচ্ছে এখন এখন কালকে থেকে কিন্তু ও রান্না করবে, কিছু বানাতে পারবো না, পুরনো পুরনো ওই যে শুটকি, আমি শুটকি খেতে খুব ভালোবাসি, শুটকি খেতে ভালোবাসি, তো শুটকি রেসিপি ডিফারেন্ট টাইপ অফ শুটকি, হ্যাঁ এগুলো চেষ্টা করব এখন। কিন্তু এই পরিস্থিতিতে সবার জন্য তুমি কি বলবে যে সবাই কি রকম কাটানো উচিত, এটা তো সবাই জানে, আমি নতুন করে বলার কিছু নেই, মানুষদের সব মানুষদের নতুন করে বোকা বোকা কথা বলে লাভ নেই, সবাই কন্ডিশন। যাই হোক, আপনারা সেই অনুসারে আগরতলাদের আগরতলার বাসিন্দাদের প্রতি অনুরোধ থাকবে, একটু সিনসিয়ার থাকবে, মাস্ক এবং ঘরে থাকা এবং ঘরে থেকে ভালো থাকার চেষ্টা করা, তাই তো আনন্দে থাকতে হবে, ঘরে থাকলে তো একটা বোর ফিলিংস আসে, নিজেদের মধ্যে ঝগড়া ঝাটি বাড়তেও পারে, সেটাকে ওয়ার্কআপ করেও ভালো থাকতে হবে, এটা তো হ্যাঁ এটা তো হবে, এটা তো আমার এটা আমাদের নিত্যসঙ্গী, মানে খাবারের জন্য না যতটা বেশি যুদ্ধ করতে হচ্ছে তার চেয়েও বেশি যুদ্ধ করতে হচ্ছে ভাইরাসটার সঙ্গে, বেঁচে থাকার জন্য, বেঁচে থাকার জন্য, তবে ঘরে থেকে আমাদের ভালো থাকা যায়, বেঁচে থাকা যায়, পৃথিবীটা শেষ হয়ে যাবে এমন একটা দিন আসছে হয়তো, না শেষ হবে না, একদম ভাববেন না, পৃথিবী একদম শেষ হবে না, আমরা আবার আগের জায়গায় যাব, আমরা আবার ভালো থাকব, সেই প্রত্যাশাতেই আমরা প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আমরা গুনছি, কবে সেই মানে বাঁধন হারা ভাবে আমরা বেরোতে পারবো, আমরা বসতি আবার উঠবে গড়ে আকাশ আলো উঠ।
উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে। নচিকেতা, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, এটাই প্রত্যাশা। এবং সবাই খুব ভালো থাকবেন, আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন।